আমি প্রথমেই একটা কথা বলবো নবান্নটা কোন জেলায় হাওড়া জেলায় সেই নবান্ন জেলায় প্রশাসন সামলাতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী আমি তার একটা প্রেস বাইট শুনছিলাম কিছুক্ষণ আগে সেখানে বলছেন যে আমার কিছু পুলিশ ব্যর্থ তো কিছু পুলিশ ব্যর্থ সেই পুলিশ মন্ত্রী ব্যর্থ নয় অদ্ভুত একটা মানে যুক্তি আমি খালি ভাবছিলাম যে কালকে গতকাল যখন ওই রকম পরিস্থিতি হচ্ছিল যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন এমার্জেন্সি একটা মিলিটারি ডাকতে পারতো যেখানে ওই ধর্নাতলায় বসেছিলেন একটা নাটক করছিলেন তার পেছনেই তো ফোর্ট উইলিয়াম ছিল মিলিটারি ডাকতে কতক্ষণ সময় লাগতো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কি ধরনের অদ্ভুত যুক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ওই রাস্তায় যেতে বারণ করেছি আচ্ছা ভারতবর্ষ তো একটা দেশ সেই দেশে সব রাস্তা দিয়ে সমস্ত ধর্মের মানুষ যাবেন এ কোন কোন বিচারধারা রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করছেন আগামী দিনে যে কোনো ধর্মের মানুষ কোনো জায়গা দিয়ে মিছিল করতে গেলে ওই অঞ্চলে ওই ওই সংখ্যক লোকেরা থাকেন তাই ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না এই যে তত্ত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করছেন সেইখান থেকেই আমার প্রশ্নটা আমি একটা কথা বলবো যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাইটটা প্রায় অনির্বাণ যদি পারেন একটু শুনবেন যেখানে দাঁড়িয়ে বলছেন নির্দিষ্ট আপনারা এখানে রেস্ট্রিকশন করছেন এবং যথাযথভাবে করছেন যে কোনো ধর্ম জাত নিয়ে আজকে আলোচনাটা হওয়া উচিত বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওরটা নিয়ে আলোচনা হওয়া দরকার সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কোন কোন নির্দিষ্ট ধর্ম নিয়ে আলোচনা করছেন অদ্ভুত এবং সেই আমার তো মনে হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টটাই প্রভোগেটিভ স্টেটমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন দেখু সময়ে বাবু একটা কথা বলি স্বাধীন আমি আমি একটা কথা বলি মনে স্বাধীন স্বাধীন পশ্চিমবঙ্গ গঠিত হওয়ার আগে অবিভক্ত বঙ্গের শেষ প্রধানমন্ত্রী তখন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হতো শেষ আহ সুরাৱর্তী তিনি কি করেছিলেন আমার সবাই জানি সুতরাং মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী বলছেন জানার দরকার নেই রেসপন্সিবল সিটিজেন হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আমরা আমাদের কাজটা কথাও ধর্ম বর্ণনীয় হবে না একদম হবে হবে আমি আরেকটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রেস বাইটে বলছেন যে আমি এক মাস আগে জানতাম ঘটনাটা আচ্ছা ওই যে জায়গা ঘটনাটা ঘটেছে গত বছরও ঘটেছে এক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন তার গোয়েন্দা দপ্তর জানতেন যদি তর্কের খাতিরে ধরে নিই তার গোয়েন্দারা তাকে খবর দিয়েছেন তাহলে তার ব্যবস্থা নেননি কেন এতদিন ব্যবস্থা দেননি কেন অর্থাৎ তিনি তারা সিআইডি কিছু কাজ করেনি এখন তিনি বলছেন এক মাস আগে জানতাম এক মাস এ আগে যেন যদি একজন পুলিশ মন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় তার একটা অঞ্চল ছোট্ট অঞ্চল যেটা যেখানে তার হেডকোয়ার্টার্স রয়েছে লবান্ন সেটা যদি সামলাতে না পারেন তাহলে তার একটি কথা না বলেও পুলিশ মন্ত্রকের দায়িত্বটা ইমিডিয়েটলি ছাড়া উচিত কেন ছাড়া উচিত কেন ছাড়া উচিত অনীমানবাবু কেন ছাড়া উচিত সম্ময়বাবু আমি তার আরেকটা প্রমাণ আর কিছুক্ষণের মধ্যে দেব যে প্রমাণটা যে ছবিটা যেমন যে অভিযোগটা দেখলে নিশ্চিতভাবে রাজ্যবাসী হিসেবে আমি কোনো দলের কথা বলছি না আমাদের মাথা হবে আমি দেখাবো একটু পরে একটা ভয়ঙ্কর ঘটনা এই মুহূর্তে কলকাতা শহরে ঘটে গিয়েছে এই মুহূর্তে সেটাও ঘটেছে